তো আজকের ক্লাসে আমরা যেই জিনিসটি জানার চেষ্টা করবো সেটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন সেই জিনিসটা হচ্ছে বেরু রিসিপ্টর সো আজকের ক্লাসটা যদি তুমি খুব মনোযোগ দিয়ে করতে পারো এই বেরু রিসিপ্টরের কার্যক্রম সম্পর্কে তোমার একদম মোটামুটি লেভেলের ধারণা তৈরি হয়ে যাবে সো প্রথমে আমরা যে জিনিসটা জেনে নিব সেটা হচ্ছে বেরু রিসিপ্টর এই কথাটার মানেটা কী আমরা কিন্তু ছোটোবেলায় বেরোমিটারের কথা শুনছি বেরোমিটার কী ছিল বেরোমিটার ছিল হচ্ছে বায়ুর চাপ নির্ণয়ের একটা যন্ত্র তেমনইভাবে বেরু রিসিপ্টর তার নামে শুরুতে যেহেতু বেরো কথাটা আছে বেরু মানেই হচ্ছে তার মানে কোনো একটা চাপ আমরা বুঝতেছি সেই জিনিসটা কিসের চাপ সেটা হচ্ছে রক্তচাপ তাহলে বেরু রিসিপ্টর হয় রক্তচাপের সাথে সম্পর্কিত কোনো না কোনো একটা জিনিস এখন এই রিসিপ্টর কথাটা মানে কি আমরা খুব যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে রিসিপ্টর হচ্ছে একগুচ্ছ কোষ যারা কিনা কোনো কিছু রিসিভ করবে কি রিসিভ করবে সিগনাল রিসিভ করবে আমাদের দেহের কোনো একটা কিছু ঠিকঠাক আছে কি আসে না সেই জিনিসটার সিগন্যাল তারা রিসিভ করবে সিগনাল রিসিভ করার পর তারা যদি দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই কিন্তু তারা যদি দেখে যে কোনো একটা গন্ডগোল হয়েছে অর্থাৎ কোনো কিছু নর্মাল থেকে হচ্ছে বেড়ে গেছে কিংবা কমে গেছে তখনই হচ্ছে সেই রিসিপ্টর নামক যে সংবেদিক কোষগুলো আছে তারা হচ্ছে উদ্দীপ্ত হয়ে যাবে এবং উদ্দীপ্ত হওয়ার পর সেই কার্যক্রমটা যে কিনা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ব্রেইন কিংবা আমাদের কাণ্ড তার কাছে হচ্ছে সেই যে গণ্ডগুলো হয়েছে সেই খবরটা হচ্ছে পৌঁছে দেবে অনেকটা হচ্ছে আমাদের ক্লাস ক্যাপ্টেনের মতো ক্লাস ক্যাপ্টেন কী করে যখন হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে হচ্ছে নিয়ম শৃঙ্খলা কিংবা ডিসিপ্লিন ঠিকঠাক থাকে তখন কিন্তু তার কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু যেই মাত্র হচ্ছে পোলাপান একটু দুষ্টামি শুরু করে কিংবা হচ্ছে চিলাচালি শুরু করে তখনই হচ্ছে সে উদ্দীপ্ত হয়ে যায় এবং উদ্দীপ্ত হয়ে কার কাছে খবর পাঠায় খবর পাঠায় কিন্তু আমাদের টিচারের কাছে যে কিনা হচ্ছে পুরা ক্লাসটাকে নিয়ন্ত্রণ করে তেমনইভাবে রিসিপ্টরও হচ্ছে আমরা কি। বলবো রিসিপ্টরও কিন্তু কোনো একটা কিছু ঠিকঠাক আছে কি আমার পরেতে সেই জিনিসটাকে তারা অবজার্ভ করবে মনিটর করবে মনিটর করে যদি তারা দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই কিন্তু যদি তারা দেখে যে কোনো একটা কিছু ঝামেলা হয়েছে অর্থাৎ নর্মাল যে রেঞ্জ তার থেকে কমে গেছে কিংবা বেড়ে গেছে তখনই হচ্ছে রিসিপ্টর নামক সংবেদিক কোশগুলো হচ্ছে উদ্দীপ্ত হয়ে যাবে এবং উদ্দীপ্ত হওয়ার পর তারা কি করবে সেই জিনিসটা বা সেই সংবাদটা হচ্ছে তারা ব্রেনের কাছে পৌঁছে দিবে কিংবা আমাদের সুশুমনাকাণ্ডের কাছে পৌঁছে দিবে। তাহলে আশা করি রিসিপ্টর সম্পর্কে তোমাদের একদম বেসিক ক্লিয়ার এবার তুমি একটু সিম্পলি চিন্তা করো যে বেরু রিসিপ্টার কাজটা কী হবে আমরা আগেই বলছিলাম যে বেরু কথাটা মানে হচ্ছে আমাদের মানবদের ক্ষেত্রে রক্তচাপ বোঝায় তার মানে আমরা কাহিনি কি বুঝতে পারতেছি হ্যাঁ তার মানে হচ্ছে বেরু রিসিপ্টর হবে সেই সকল কোষ যারা কিনা আমাদের বডিতে রক্তচাপ ঠিকঠাক আসে কিনা সেই জিনিসটা মনিটর করবে মনিটর করার পর তারপর যদি তারা দেখে যে আমাদের দেহের মাঝে রক্তচাপ ঠিকঠাক আছে তাহলে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যদি তারা দেখে যে আমাদের রক্তচাপ নর্মাল যে রেঞ্জ তার থেকে কমে গেছে কিংবা বেড়ে গেছে তখনই হচ্ছে সেই বেরো রিসিপ্টরগুলো উদ্দীপ্ত হয়ে আমাদের ব্রেনে কাছে সেই সংবাদটা পৌঁছে দেবে সো আশা করি বেরো রিসিপ্ট সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমরা পরের পেজে চলে যায় এবার তাহলে আমাদের জানা দরকার যে আমাদের সেই নর্মাল রেঞ্জটা কত যার থেকে কমে গেলে কিংবা বেড়ে গেলে হচ্ছে আমাদের ব্রেন স্টোর উদ্দীপ্ত হয়ে সেই খবরটা হচ্ছে ব্রেনে পৌঁছা দেবে সো তার জন্য আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা নর্মালি কি জানি আমরা নর্মালি জানি যে আমাদের হৃদপিণ্ড থেকে বের হয়ে রক্ত রক্তনালীর ভিতর দিয়ে বিশেষ করে হচ্ছে ধমনের ভিতর দিয়ে পরিবাহিত হওয়ার সময় ধমনির গায়ে যেই চাপ দিই তার নামই হচ্ছে রক্তচাপ এখন আমাদের হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকলগুলো আছে অর্থাৎ নীলয় যেগুলো আছে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল সেগুলো যখন হচ্ছে সংকুচিত হবে তখন আমাদের রক্ত রক্তনালী ভিতরে অর্থাৎ ধমনির ভিতরে যে চাপটা প্রদান করবে তাকে আমরা বলবো হচ্ছে সিস্টোলিক প্রেশার তাহলে খুবই সিম্পল কথা ভেন্ট্রিকলগুলো যখন হচ্ছে সংকুচিত হবে তখন আমাদের রক্ত রক্তনালীর ভিতরে যেই চাপ প্রদান করে তাকেই বলা হয় হচ্ছে সিস্টোলিক প্রেশার তাহলে উল্টা ঘটনাটা আপনার চিন্তা করো যে আমাদের ভেন্ট্রিকোলগুলা কিংবা নিলোয়গুলা যখন হচ্ছে প্রসারিত হবে অর্থাৎ ডায়াস্টল করবে তখন আমাদের রক্ত রক্ত ভিতরে অর্থাৎ ধমনীর ভিতরে যে চাপটা প্রদান করবে তাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টলিক প্রেশার তাহলে আশা করি সিস্টলিক প্রেশার এবং ডায়াস্টলিক প্রেশার সম্পর্কে তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়েছে এবার আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের সিস্টলিক প্রেশার নর্মালি কত থেকে কত হতে পারে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের সিস্টলিক প্রেশারের রেঞ্জ হচ্ছে একশো থেকে একশো উনচল্লিশ মিলিমিটার এইচ তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের হৃদপেন্ডের সিস্টোলিক প্রেশার অর্থাৎ আমরা যখন হচ্ছে রক্তচাপ নর্মালি মাপি তখন আমরা যে বলি যে উপরেরটা এত নিচেরটা এত সো সেই উপরের চাপটা সিস্টোলিক প্রেশার কত থেকে কত হতে পারে একশো থেকে একশো উনচল্লিশ মিলিমিটার এইচি পর্যন্ত হইতে পারে এবং সেটার ক্ষেত্রে অপটিমাম মান কত অপটিমাম মান হচ্ছে একশো বিশ মিলিমিটার এইচি আচ্ছা এই অপটিমাম কথাটা তোমরা হচ্ছে বায়োলজি পড়তে গেলে অনেক জায়গাতেই পাবা কিন্তু এই অপটিমাম কথাটা তারা আসলে কি বোঝায় সেই জিনিসটা সাধারণত অনেকেই হচ্ছে ব্যাখ্যা করে না সো আমি সেই জিনিসটা ব্যাখ্যা করে দিচ্ছি অপটিমাম মানে হচ্ছে যেই মানটা থাকলে একদম বেস্ট যেই মানটা থাকলে কোনো কিছুর ক্ষেত্রে একদম বেস্ট একশো বিশ মিলিমিটার যদি সিস্টোলিক প্রেসার থাকে কারো ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে সাধারণত বেস্ট কিংবা একশো বিশের কাছাকাছি আশেপাশে যদি থাকে তখন সেই মানটাকে আমরা গ্রহণযোগ্য কিংবা ঠিকঠাক বলে ধরে নেওয়া যায় তাহলে অপটিমাম কথাটা আমরা বায়োলজি পড়তে গেলে যেখানেই পাবো আমরা জাস্ট বুঝবো যে অপটিমাম হচ্ছে সেই মান যেটা কিনা কোনো একটা কিছুর ক্ষেত্রে একদম বেস্ট এবং তার আশেপাশে যদি কোনো কিছু থাকে কাছাকাছি যদি কোনো কিছু থাকে সেই জিনিসটাকেও আমরা বলবো যে গ্রহণযোগ্য একটা মান তাহলে আশা করি অপটিমাম প্রেশার একশো বিশ মিলিমিটার এইচজি দ্বারা কি বোঝানো হয় সেই জিনিসটা সম্পর্কে তোমরা একটা ধারণা পাইছো এবার ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে আসি ডায়াস্টলিক প্রেশারের মানটা কত থেকে কত হইতে পারে সেই জিনিসটা হইতে পারে হচ্ছে আমাদের ষাট থেকে উননব্বই মিলিমিটার এইচজি তাহলে নিচের দিকের যে প্রেশার আমরা বলি যে উপরের একটা প্রেশার নিচের একটা প্রেশার সো নিচের প্রেশারটা কত থেকে কত হইতে পারে ষাট থেকে উননব্বই মিলিমিটার এইচ জি পর্যন্ত এই যে রেঞ্জটা সেই রেঞ্জটাকে গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া যায় এবং এর ক্ষেত্রে অপটিমাম মান কত এর ক্ষেত্রে অপটিমাম মান হচ্ছে আশি মিলিমিটার এই আমরা ছোটোবেলা থেকেই কিন্তু মোটামুটি এই সম্পর্কে ধারণা পাইছি যে আমাদের রক্তচাপ উপরেরটা একশো বিশ হইলে ভালো আর নিচেরটা হচ্ছে আশি হইলে ভালো বা এর কাছাকাছি হইলে ভালো সো সেই জিনিসটি হচ্ছে আমাদের বইতে এরকম ভাষায় প্রকাশ করা হয়েছে এই যে আমরা বলতেছি সিস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশার যেগুলোর মান হচ্ছে একশো বিশ এবং আশির কাছাকাছি হইলে ভালো এই মানটা থেকে যদি কারো প্রেশার কমে যায় অর্থাৎ কারো যদি এরকম হয় যে তার সিস্টোলিক প্রেশার হচ্ছে একশো ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে পঞ্চাশ তাহলে নর্মাল রেঞ্জ থেকে কিন্তু কমে গেল তখন তার ক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হবে তাকে আমরা বলি হচ্ছে নিম্ন রক্তচাপ কিংবা হাইপো টেনশন অন্যদিকে এই যে নর্মাল রেঞ্জ একশো বিশ বাই আশি এটা থেকে যদি কারো রক্তচাপ অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ কারো যদি রক্তচাপ এমন দেখা যায় যে উপরেরটা হয়ে গেছে অর্থাৎ সিস্টোলিক প্রেশার হয়ে গেছে হচ্ছে দুইশো মিলিমিটার এইছি এবং ডায়াস্টোলিক প্রেশার হয়ে গেছে একশো চল্লিশ মিলিমিটার এইচি তখন তার ক্ষেত্রে যে সমস্যাটা প্রচণ্ড সমস্যা কিন্তু সেটা তখন সেই সমস্যাটাকে আমরা বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ কিংবা হাইপার টেনশন সো হাইপার কথার আমরা বায়োলজিতে যেখানে পাই হাইপার মানে হচ্ছে উচ্চ আমরা বলি যে কাউকে হাইপার হয়েও না হাইপার মানে হচ্ছে উচ্চ আর হাইপো মানে হচ্ছে নিম্ন সো এই কথাগুলো এই

তোমাদের যেন অ্যাডমিশনের জন্য ভালো একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায় ভালো একটা বেস তৈরি হয়ে যায় যেন এই অ্যাকাডেমিকের পর তো তোমরা ভালো করতে পারো পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনে গিয়েও যেন তোমরা বায়োলজি নিয়ে যাতে আর কোনো ধরনের টেনশন না থাকে সো তার জন্যই হচ্ছে আমি পরবর্তী দুইটা লাইন লেখছি সেটা হচ্ছে এই জিনিসটা প্রায়ই আসে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে মানুষের রক্তচাপ মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার কী বললাম মানুষের রক্তচাপ মাপার যন্ত্র হচ্ছে স্পিগমো মেনোমিটার অন্যদিকে মানুষের রক্তে অক্সিজেনের পরিমাণ কীরকম আছে, সেটা মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে পালস অক্সিমিটার কোভিড নাইন্টিনের ক্ষেত্রে কিন্তু এই পালস অক্সিমিটারের যে ব্যবহার সেই জিনিসটা কিন্তু বেড়ে গেছে আমরা জানি যদি কারো যদি কোভিড নাইন্টিন হয় অর্থাৎ করোনা ভাইরাস দ্বারা যদি কেউ সংক্রমিত হয় তখন তার রক্তে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যায় সো সেই অক্সিজেনের পরিমাণটা ঠিকঠাক আছে কি নাই সেই জিনিসটা পরীক্ষা করে দেখার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয় সেই জিনিসটা নামই হচ্ছে পালস অক্সিমিটার এরপর আমরা যে জিনিসটা মনে রাখব সেটা হচ্ছে এই যে প্যারো রিসিপ্টর যারা কিনা হাইপার কিংবা হাইপোটেনশন টেনশন উচ্চ রক্তচাপ কিংবা নিম্ন রক্তচাপের ক্ষেত্রে উদ্দীপ্ত হয়ে আমাদের ব্রেনের কাছে সেই খবরটা পাঠায় দিই সেই বেরো রিসিপ্টর আছে আবার হচ্ছে দুই ধরনের এক ধরনের বেরো রিসিপ্টরকে বলা হয় উচ্চ চাপ বেরো রিসিপ্টর আর এক ধরনের বেরো রিসিপ্টরকে বলা হয় নিম্নচাপ বেরো রিসিপ্টর এখন এই শব্দগুলো শুই না তোমার মাথায় যে জিনিসটা আইডিয়া আসতে পারে সেটা হচ্ছে যে ভাইয়া উচ্চ চাপ বেরো রিসিপ্টর সে নিশ্চয়ই হচ্ছে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন হইলে কাজ করবে আর যে নিম্নচাপ বেরু রিসেপ্টর সে নিশ্চয়ই নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপো টেনশন হইলে কাজ করবে এই ধারণাটা আমাদের অনেকেরই হচ্ছে মনে তৈরি হয় কিন্তু এই ধারণাটা একটু ভুল আমরা খুব ভালো করে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে উচ্চ চাপ বেরো রিসিপ্টর সেটা আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে গেলেও কাজ করবে লো হয়ে গেলেও কাজ করবে ঠিক তেমনইভাবে নিম্নচাপ বেরো রিসিপ্টর কিংবা যেটার অপর নাম হচ্ছে আয়তন বেরো রিসিপ্টর সেটাও আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার যদি হাই হয়ে যায় তখনও কাজ করবে আমাদের ব্লাড প্রেশার যদি কমে যায় তখনও কাজ করবে তাহলে নিশ্চয়ই এখন তো মনে মনে প্রশ্ন আসবে যে ভাইয়া তাহলে কেন একজনের নাম হলো উচ্চ চাপ বেরো রিসিপ্টর কেন আরেকজনের নাম হলো নিম্ন চাপ বেরো রিসিপ্টর এর কারণ দেখা যায় যে আমাদের বডিতে যখনই হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায় তখন আমার বডি সেই ব্লাড প্রেশারকে নর্মালে নামিয়ে আনতে দেখা যায় যে উচ্চচাপ চাপ বেশি বেশি ব্যবহার করে অন্যদিকে আমাদের বডিতে যখনই হচ্ছে ব্লাড প্রেশার লো হয়ে যায় বা ব্লাড প্রেশার ফল করে তখন আমাদের বডি সেই লো ব্লাড প্রেশারকে আবার নর্মালে ফিরাই আনতে দেখা যায় যে এই নিম্নচাপ বেরো রিসিপ্টর কিংবা আয়তন বেরো রিসিপ্টরকে বেশি বেশি ব্যবহার করে তার জন্যই তার নাম হচ্ছে নিম্নচাপ বেরো রিসিপ্টর কিংবা আয়তন রিসিপ্টর আচ্ছা আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে সেখানে আমরা ফার্স্টে যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে উচ্চ চাপ বেরো রিসিপ্টর কিংবা হাই প্রেশার বেরুর রিসিপ্টর কীভাবে কীভাবে কাজ করে সো এর জন্য প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে উচ্চ চাপ বেরো রিসিপ্টরগুলো কোথায় কোথায় অবস্থান করি আমরা খুব ভালো করে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের হার্টের ভিতরে যে অ্যওটা আছে আমরা যখন হচ্ছে হার্টের গঠন করাইছিলাম তখন কিন্তু দেখাইছিলাম যে হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে একটা মহা ধমনি বের হয়ে যায় যার নাম হচ্ছে অ্যোটা সেই অ্যাওটার একটা বাক আছে যার নাম হচ্ছে অ্যাওটিক আর্চ সেই অ্যারোটিক আর্চে অবস্থান করে হচ্ছে আমাদের উচ্চচাপ বেরো চাপা এবং পাশাপাশি তার অবস্থান করে হচ্ছে ক্যারোটির বডিতে এখন ক্যারোটিড বডি জিনিসটা কি আমাদের হার্ট যে রক্ত মাধ্যমে গলা দিয়ে আমাদের ব্রেনে হচ্ছে রক্ত সরবরাহ করে সেই ধমনীটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনি বা ক্যারোটিট সাইনাস সেই ক্যারোটিট সাইনাস বা ক্যারোটিড ধমনির একটা জায়গা আছে যার নাম হচ্ছে ক্যারোটিড বডি তাহলে আমরা খুব ভালো করে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের উচ্চচাপ চাপ বেরো অবস্থান হচ্ছে আমাদের হার্টের যে অ্যাওয়োটা আছে সেই অ্যাওয়োটার অ্যাওটিক আর্চে এবং আমাদের ক্যারোটির ধমনির ক্যারোটিড বডিতে আচ্ছা এরপর আমরা যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে এই উচ্চচাপ বেরো রিসিপ্টর সে আসলে কীভাবে কীভাবে মেন কাজটা করে অর্থাৎ মেকানিজমটা কী সো তার জন্য আমাদের ফার্স্টই হচ্ছে একটা সিচুয়েশন চিন্তা করতে হবে এখন এই জিনিসটা মাস্ট না যে উচ্চচাপ চাপ বেরো রিসিপ্টর বললে তোমাকে এরকমভাবে চিন্তা করতে হবে যে রক্তচাপ হচ্ছে হাই হয়ে গেছে তুমি ইচ্ছা করলে হচ্ছে রক্তচাপ লো হয়ে গেছে কিংবা ব্লাড প্রেশার লো হয়ে গেছে এই জিনিসটার দ্বারাও হচ্ছে কাহিনিটা শুরু করতে পারো সো ধরা যাক আমরা এখানে যে ফ্লোচারটা লিখছি সেখানে যেরকমভাবে লেখা আছে ধরা যাক যে কোনো একটা মানুষ সে হচ্ছে মানসিক আঘাত পাইছে এবং মানসিক আঘাত পাওয়ার কারণ হচ্ছে তার ব্লাড প্রেশার বা বিপি যেটা আছে সেটা হচ্ছে লো হয়ে গেছে এখন এই ব্লাড প্রেশার মাত্রই হচ্ছে নর্মাল থেকে লো হয়ে গেছে সেই জিনিসটা সেন্স করতে পারবে কারা সেই জিনিসটা সেন্স করতে পারবে হচ্ছে আমাদের অ্যারোটিক আর্চ এবং ক্যারোটিক বডিতে থাকা উচ্চ চাপ বেরোরপূলা এবং তারা সেই জিনিসটা সেন্স করতে পেরে হচ্ছে উদ্দীপ্ত হয়ে যাবে সেই উদ্দীপ্ত হওয়ার ঘটনাটাই আমি হচ্ছে দ্বারা প্রকাশ করছি সো তারা উদ্দীপ্ত হয়ে দেখা যাবে যে তারা দুইটা নার্ভের মাধ্যমে বা দুইটা স্নায়ুর মাধ্যমে হচ্ছে তারা ব্রেনে সেই খবরটা পাঠায় দিবে আমরা মনে রাখবো যে আমাদের অ্যারোটিক আর্চে এখানে যে বেরোরসিপ্টগুলো আছে তারা একটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে সেই খবরটা পাঠাবে অন্যদিকে আমাদের গলার মাঝে থাকা ক্যারোটিক বডির যে বেরোর রিসিপ্টগুলো আছে সেগুলো অন্য আরেকটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে সেই খবরটা পাঠিয়ে দিবে তাহলে কোন জায়গায় ব্রেনেতে অবস্থিত কোন পেন রিসিপ্টরটা কত নং স্নায়ুর মাধ্যমে আমাদের ব্রেনে খবর পাঠায় সেই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এই জিনিসটা আমি এভাবে মনে রাখতাম যে আমাদের গলা হচ্ছে বুকের উপরে ঠিক না সো আমাদের গলাতে অবস্থিত কিংবা ক্যারোটিন বডিতে অবস্থিত উচ্চচাপ বেন রিসিপ্টরগুলো নয় নম্বর কোরোটিক স্নায়ুর মাধ্যমে ব্রেনে খবর পাঠাবে অন্যদিকে যেহেতু আমাদের বুক হচ্ছে গলার নিচে তাহলে অ্যোর্টিক আর্চে অবস্থিত ব্যারো রিসেপ্টরগুলা কত নং কৌটিক স্নায়ের মাধ্যমে খবর পাঠাবে তার হচ্ছে দশ নম্বর কৌটিক স্নানের মাধ্যমে মানে ভেগা স্নায়ুর মাধ্যমে হচ্ছে আমাদের ব্রেনে খবর পাঠাবে তাহলে যে জিনিসটা হচ্ছে উপরে অবস্থিত গলাতে যেটা অবস্থিত সেটা হচ্ছে নয় নাম্বার কৌটিক স্নানের মাধ্যমে ব্রেনে খবর পাঠাবে অন্যদিকে যে জিনিসটা হচ্ছে আমাদের নিচে অবস্থিত তার মানে বুকে অবস্থিত সেই জিনিসটা হচ্ছে দশ নাম্বার কৌটিক স্নানের মাধ্যমে ব্রেনে খবর পাঠাবে এভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো অথবা তোমাদের যদি নিজেদের কোনো টেকনিক থাকে সেই জিনিসটা সেভাবে মনে রাখতে পারো কোনো সমস্যা নাই আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এই যে দুই জায়গায় একটা হচ্ছে অ্যারোটিক আর্চ আরেকটা হচ্ছে ক্যারোটিক বডি সেখান থেকে বেরো রিসিপ্টরগুলো খবর পাঠাইছে কোথায় আমাদের ব্রেন যে আমাদের রক্তচাপ কিন্তু কমে গেছে ব্রেইনের কোন জায়গাতে খবর পাঠাবে ব্রেনের নিচের অংশে যেখানে অবস্থিত হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করতে পারে এই জিনিসটা হচ্ছে আমাদের হার্টের রেটকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাদের মেডুল অবলাঙ্গাটা যেই মাত্রই হচ্ছে এই রক্তচাপ কমে যাওয়ার এই সিগনালটা পাইলো বেড় রিসিপ্টর থেকে তখনই সে সাথে সাথে কি করবে সে হচ্ছে আমাদের হার্টকে খবর পাঠাবে পাশাপাশি হচ্ছে আমাদের রক্ত খবর পাঠাবে হার্টকে খবর পাঠায় বলবে তুমি আরো তাড়াতাড়ি বিট করো হার্ট যদি তাড়াতাড়ি বিট করে তাহলে রক্তচাপ আবার বেড়ে যাবে অন্যদিকে আমাদের যে রক্ত আছে সেগুলোকে বলবে তোমরা হচ্ছে কনস্ট্রিক করো অর্থাৎ তোমরা হচ্ছে সংকুচিত হও এখন তাহলে তুমি চিন্তা করবো যে রক্তনালী যদি সংকুচিত হয় লাভটা কি যদি এতটুক ডায়ামিটারের একটা রক্তনালীর ভিতর দিয়ে রক্ত পাস হইত তাহলে যে পরিমাণ রক্তচাপ এখানে সৃষ্টি হইত তার তুলনায় এখানে যদি আমাদের রক্তনালীটা কমে বা সংকুচিত হয়ে যদি এতটুক হয়ে যায় তখন তার ভিতরে যদি রক্ত যতটুকু পাস হবে তখন কিন্তু রক্তচাপ আরও বেড়ে যাবে তাহলে যেই মাত্রই হচ্ছে আমাদের হার্টবিট বা হার্ট রেট বেড়ে গেলো এবং পাশাপাশি হচ্ছে রক্তনালী সংকুচিত হলো এই দুটা ঘটনা থেকে আমরা দেখব যে রক্তচাপ বা ব্লাড প্রেশার যেটা কিন্তু নর্মাল থেকে কমে গেছিলো সেটা আবার বেড়ে হচ্ছে নর্মালে এসে পড়ছে সো এভাবেই হচ্ছে আমাদের রক্তচাপ যদি কমে যায় নর্মাল থেকে তখন আমাদের উচ্চচাপ বেরো রেসিপ্রিগুলো এইভাবে কাজ করে আবার সেই জিনিসটাকে নর্মালে ফেরত আনে অন্যদিকে এই ঘটনার ঠিক বিপরীত ঘটনাটা চিন্তা করবো যে তোমার রক্তচাপ হচ্ছে এবার বেড়ে গেছে নর্মাল থেকে বেড়ে গেছে হাইপার টেনশন হইতেছে তখন এই যে ঘটনাগুলো বললাম সেগুলোর জাস্ট বিপরীত ঘটনা ঘটবে এবং তার মাধ্যমে যে রক্তচাপ যেটা বেড়ে গেছে সেটাকে আবার হচ্ছে নর্মালে নিয়ে আসবে সো এভাবেই হচ্ছে আমাদের উচ্চচাপ বেরো কাজ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী পেজে সেখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের নিম্নচাপ বেরো রিসিপ্টর কিংবা যেটার নাম হচ্ছে আয়তন রিসিপ্টর সেই জিনিসটা কিভাবে কাজ করে ফার্স্টে আগের মতোই আমরা নিম্নচাপ বেরোয় রিসিপ্টরগুলো কোথায় কোথায় অবস্থান করি সেই জিনিসটা জেনে নিই এই নিম্নচাপ বেরো দেখা যায় যে আমাদের বড় বড় শিরা তারপর হচ্ছে পালমোনারি রক্তনালী এবং আমাদের রাইট এট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ এবং রাইট ভেন্ট্রিক অর্থাৎ ডান নিলয়ের প্রাচীরে অবস্থান করে এবং তারা কিভাবে কাজ করে যেহেতু তাদের অপর নাম হচ্ছে আয়তন রিসিপ্টর তার মানে তারা হচ্ছে রক্তের আয়তনকে কন্ট্রোল করার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এখন তাইলে তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন হয়েছে যে ভাই রক্তের আয়তনের সাথে রক্তচাপের কী সম্পর্ক একটু সিম্পলি চিন্তা করা যাক যে এটা হচ্ছে একটা রক্তনালী সেম রক্তনালীর ভিতর দিয়ে তুমি যদি এক লিটার রক্ত পাস করো এক মিনিটে তাহলে সেই জিনিসটা যেই পরিমাণ চাপ দিবে তার তুলনায় তুমি যদি সেম রক্তনালীর ভিতর দিয়ে এক মিনিটে পাঁচ লিটার রক্ত পাস করো তাহলে নিশ্চয়ই হচ্ছে রক্ত আরও বেশি বেশি চাপ দিবে তার মানে আমরা কি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি যে রক্তের আয়তন যদি বেড়ে যায় রক্তের চাপও বেড়ে যায় অন্যদিকে রক্তের আয়তন যদি কমে যায় রক্ত চাপও কিন্তু কমে যায় তার মানে আমরা বুঝতে পারলাম যে রক্তের আয়তন এবং রক্তচাপ এই দুটা জিনিসের সম্পর্ক আসলে সমানুপাতিক এবং সমানুপাতিক বলেই রক্তের আয়তনকে কন্ট্রোল করলে অটোমেটিকি হচ্ছে রক্তের চাপটা নিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আশা করি তোমরা মোটামুটি ধারণা পাইছো যে এই যে নিম্নচাপের রিসিপ্টর বা আয়তন রিসিপ্টর সেটা কীভাবে হচ্ছে রক্তের আয়তনকে কন্ট্রোল করার মাধ্যমে রক্তের চাপকেও দেখা যায় যে তারা কন্ট্রোল করতেছে আচ্ছা এখন আমরা তাহলে জানার চেষ্টা করি যে এই নিম্নচাপ বের রিসিপ্টগুলো আসলে কীভাবে কাজ করে তার জন্য আগের মতোই আমাদের একটা কী করতে হবে একটা সিনারিও চিন্তা করে নিতে হবে বা একটা কেস চিন্তা করে নিতে হবে ধরা যাক কোনো একটা কারণে কোনো দিন হচ্ছে তুমি পানি কম খাইছো পানি যদি কম খাও তোমার রক্তে হচ্ছে পানি কম অ্যাড হবে পানি যদি কম অ্যাড হয় তাহলে রক্তের আয়তন কী হবে কম থাকবে রক্তের আয়তন যদি কম থাকে আমরা একটু আগেই বললাম যে রক্তের আয়তনের সাথে রক্তচাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তার মানে রক্তের আয়তন যদি কোনো ক্ষেত্রে তোমার কম থাকে রক্তের চাপও নিশ্চয়ই তোমার কম থাকবে রক্তের চাপ কম থাকলে সেই জিনিসটা সেন্স করতে পারে আমাদের নিম্নচাপ বেরোর সিপ্রগুলো সেই নিম্নচাপ বেরোরসিপ্ট্র যেটা কিনা আমাদের হার্টের ভিতরে এই যে তোমার রাইটিয়াম রাইট ভেন্ট্রিকল তারপর হচ্ছে পালমোনারি আর্টারি এই যে জায়গাগুলোতে যেগুলো হচ্ছে অবস্থিত এই নিম্নচাপ বেরোডিসিপ্রিকগুলো সেই জিনিসটা সেন্স করতে পেরে উদ্দীপ্ত হয়ে যায় উদ্দীপ্ত হয়ে তারা কি করবে উদ্দীপ্ত হয়ে তারা আমাদের এখন হাইপোথ্যালামাসকে তারা কেন খবর পাঠাবে কারণ হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের দেহের পানি তাপ চাপ নিয়ন্ত্রণ কেন্দ্র তারা হচ্ছে আমাদের হার্ট থেকে এই যে রক্তচাপ কমে যাওয়ার খবরটা আমাদের ব্রেনে পাঠাবে এবং হাইপোথ্যালামাসে পাঠাবে হাইপোথালামাস তখন সেই জিনিসটা বুঝতে পেরে তার নিচে থাকা পশ্চাৎ পিটিউটেরিকে নির্দেশ দিবে একটা হরমোন নিঃসরণ করার তখন পশ্চাৎ পিটিউটের একটা হরমোন নিঃসরণ করবে যার নাম হচ্ছে অ্যান্টি অ্যান্টিডায়োরেটিক হরমোন কি বললাম অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ যেটার অপর নাম বলা হয় হচ্ছে প্রেসিন আচ্ছা তাহলে এই এডিএইচের কাজটা কি এই এডিএইচ এর কাজ তার নামটা একটু ভাঙার চেষ্টা করি অ্যান্টি অ্যান্টিডাইরেটিক হরমোন ইউরেটিক কথাটা মানে হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া ডাইরেটিক মানে কি ডিআই ডাই মানে হচ্ছে দ্বিগুণ কিংবা হচ্ছে বেশি বেশি তাহলে ডায়োরেটিক হবে বেশি বেশি মূত্র তৈরির প্রক্রিয়া অন্যদিকে অ্যান্টি ডায়োরেটিক কী হবে অ্যান্টি ডায়োটিক হবে নিশ্চয়ই ডায়োরেটিকের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ বেশি বেশি মূত্র যেন তৈরি না হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যান্টিডায়োরসিস এবং সেই অ্যান্টি ক্ষেত্রে যে হরমোনটা কাজ করবে তার নামই হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন তার মানে অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে সে বেশি বেশি মূত্র তৈরি হইতে দিবে না আর বেশি বেশি মূত্র তৈরি হইতে না দেওয়ার একটাই উপায় সেটা হচ্ছে মূত্রের সাথে যে পানিটা চলে যেতেছে তাকে মূত্র থেকে ধরে রক্তে ফেরতানো তাহলে মূত্র থেকে যদি পানি কমে যায় মূত্র থেকে যদি পানি কমে যায় মূত্রের আয়তনটা কী হবে কমে যাবে অর্থাৎ কম পরিমাণ মূত্র তৈরি হবে সো সিম্পল এই ঘটনাটা ঘটানোর জন্য দেখা যায় যে আমাদের অ্যান্টিডায়োরেটিক হরমোন বা যেটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন সেই হরমোনটা যখনই হচ্ছে কাজ করে তখন আমাদের মূত্র থেকে পানি শোষিত হয় রক্তে মূত্র থেকে কোন কোন জায়গায় পানি শোষিত হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের যে ন্যাফ্রনের ডিস্টাল কনফুলেটিভ টিউবওয়েল কিংবা দূরবর্তী পেচন নালিকা এবং কালেক্টিং টিউবওয়েল বা সংগ্রাহী নালিকা সেই দুই জায়গাতে হচ্ছে মূত্র থেকে পানিটা পুনরায় রক্তে ফেরত আসবে মূত্র থেকে যদি পানি রক্তে ফেরত আসে মূত্রের আয়তন কমে যাচ্ছে কম পরিমাণ মূত্র তৈরি হচ্ছে অন্যদিকে রক্তের অবস্থায় চিন্তা করো রক্তের মাঝে যেহেতু পানি অ্যাড হইতেছে তার মানে রক্তের আয়তন কিন্তু বাড়তেছে রক্তের আয়তন বাড়লে সুবিধা কী ওই যে আমি বলছিলাম যে রক্তের আয়তনের সাথে রক্তচাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তার মানে রক্তের আয়তন যদি বেড়ে যায় রক্তচাপও কিন্তু বেড়ে নর্মাল হয়ে যাবে তাহলে এখন কি আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে নিম্নচাপ বেরো রিসিপ্টরগুলো আমাদের রক্তের আয়তনকে ঠিকঠাক কন্ট্রোল করার মাধ্যমে হচ্ছে মানে এই যে পানিযোগ হইতেছে তার মানে কি রক্তের আয়তন জিনিস হইতেছে সো এইভাবেই হচ্ছে তারা রক্তের আয়তনকে কন্ট্রোল করার মাধ্যমে হচ্ছে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে তাহলে এখন কি আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে নিম্নচাপ বেরো রিসিপ্টরকে কেন আয়তন রিসিপ্টর বলা হয় কারণ সেই জিনিসটা হচ্ছে রক্ত এবং মূত্রের একটা আয়তনের সামঞ্জস্য রক্ষা করে সো এই উচ্চচাপ বেরো রিসিপ্টর এবং নিম্নচাপ বেরো রিসিপ্টর তারা একসাথে কীভাবে কাজ করে করার মাধ্যমে আমাদের রক্তচাপকে একটা নির্দিষ্ট রেঞ্জের মাঝে রাখে সেই জিনিসটা সম্পর্কে আশা করি তোমরা একদম ক্লিয়ার কার একটা আইডিয়া পাইছো আজকের ক্লাসে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আমাদের বায়োলজি এর চ্যানেলকে তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে দাও তাহলেই হচ্ছে আমাদের পরবর্তী সকল ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম